নমস্কার, চ্যানেলে সবাইকে স্বাগত। ইনকাম ট্যাক্স সাবমিট করতে এই ধরনের যাদের প্রবলেম হচ্ছে, অর্থাৎ ইনকাম ফ্রম আদার সোর্স আরডি এবং এফডির ইন্টারেস্টের উপরে যাদের টিডিএস ডিডাক্ট হয়েছে, তাদের এই ধরনের এসএমএস আসছে। কিন্তু দেখা যাচ্ছে 26AS এবং AIS ডাউনলোড করার পরে দেখা যাচ্ছে যে কোনো রকম ডিডাক্ট করেনি, তবুও কিন্তু এই ধরনের এসএমএস আসছে বা এই ধরনের মেসেজ শো করছে এবং সেটি সাবমিট করতে খুবই প্রবলেম হচ্ছে। তো এই ধরনের প্রবলেম সমাধান কী করে করব, তার সমস্ত তথ্য কিন্তু আজকের এই ভিডিওটিতে। এইভাবে লগ ইন করার পরে আমাদের যেটি প্রথম কাজ হচ্ছে, প্রথমে আমরা একটু দেখে নেব 26AS ডাউনলোড করব এবং AIS ডাউনলোড করে এটাকে একটু ট্যালি করে দেখে নেব। তার জন্য আমরা কি করব, প্রথমে ই ফাইলে যাব। ই ফাইলে যাওয়ার পরে ভিউ ফর্ম 26AS এটাকে আমরা ডাউনলোড করব, কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে টিক বক্সে টিক মার্ক দেব, দেওয়ার পরে প্রসিড করব। প্রসিড করার পরে এখানে ভিউ ট্যাক্স ক্রেডিট এখানে ক্লিক করব, তারপরে অ্যাসেসমেন্ট ইয়ার এখানে সিলেক্ট করব। করার পরে এটাকে HTML করে এখানে ভিউ ডাউনলোডে করব। করার পরে এক্সপোর্ট অ্যাজ PDF এ ক্লিক করলে এখানে সরাসরি ডাউনলোড হবে। তো এখান থেকে আমরা এটিকে দেখে নেব। এখানে দেখা যাচ্ছে ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে টোটাল অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে 352 টাকা এবং এর জন্য কিন্তু কোনো ট্যাক্স ডিডাক্ট করেনি। তো এখানে আমাদের কোনো রকম টাকা কাটেনি। তারপরে আমরা একটু দেখে নেব AIS। AIS এ ক্লিক করব, প্রসিড করব। প্রসিড করার পরে এখানে ডাউনলোড AIS এ ক্লিক করব। এখানে প্রথমটি যেটি দেখতে পাচ্ছেন PDF, এটাতে ক্লিক করব। ক্লিক করলে সরাসরি এখানে ডাউনলোড হবে। এটাতে ক্লিক করলে পাসওয়ার্ড যাবে, পাসওয়ার্ড হচ্ছে আপনার স্মল লেটারে আপনার প্যান কার্ড এবং তারপরে আপনার জন্মের দিন, মাস এবং সাল, সেটি দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে ক্লিক করলেই খুলে যাবে। তো এবার এখানে দেখুন, আমার এই ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এখানে অ্যামাউন্ট ক্রেডিট হয়েছে 352 টাকা এবং TDS ডিডাক্ট কিন্তু হয়নি, অর্থাৎ 00। এবার তাহলে আমাদের যেটি করতে হবে, আমরা চলে যাব ইনকাম ট্যাক্সের পোর্টালে। তো এখান থেকে আমরা ফাইল নাও অপশনে যাব। ফাইল নাও অপশনে গিয়ে অ্যাসেসমেন্ট ইয়ার সিলেক্ট করব, এখানে অনলাইন রিকমেন্ডেড করব। এখানে আমি কিছুক্ষণ আগে করেছিলাম সেটাকে রিজুম করছি, খুলছে না, তো প্রয়োজন নেই। এখান থেকে আমি আবার নতুন করে আবার ফিলিং করব, স্টার্ট নিউতে গিয়ে ইন্ডিভিজুয়াল এবং কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে ITR 1 সিলেক্ট করব, প্রসিডিউর ITR 1, তারপরে লেটস গো স্টার্টেড এখানে প্রথমটা সিলেক্ট করব। করার পরে কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে ওকে করে দেব। তারপরে এখানে পার্সোনাল ইনফরমেশন সমস্ত কিছু ঠিকঠাক আছে, তো এখান থেকে কনফার্ম করে দেব। তারপরে গ্রস টোটাল ইনকাম এখানে ইনপুট করব। এগুলি আমার ক্ষেত্রে কোনোটি কাজের না, তাই এখান থেকে স্কিপ দি কোশ্চেন করে দেব। এবার যেটি করতে হবে, ভেরিফাই ইওর ইনকাম সোর্স ডিটেলস, এখানে গ্রস টোটাল এখানে এডিটে ক্লিক করব, যেহেতু এটা প্রিফিল করা নেই। তারপরে এখানে কান্ট্রি রিজন এগুলি আমার প্রয়োজন নেই, তো এগুলি আমি ডিলিট করে দেব। নেচার এক্সাম্পট অ্যালাউন্স এগুলি আমার প্রয়োজন নেই, এগুলো ডিলিট করে দেব। দেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড ডিডাকশন 50,000 অটোমেটিক নিয়ে নেবে। এখানে আমার PTAX বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পরে এখানে সেভ অপশনে ক্লিক করে এখানে ইনকাম ফ্রম আদার সোর্স টোটাল যে টাকাটি দেখাচ্ছে সেটি এটি অটোমেটিক প্রিফিল করে থাকবে। এখানে কিছু করতে হবে না, শুধু এখান থেকে কনফার্ম অপশনে আমরা ক্লিক করে দেব। কনফার্ম অপশনে ক্লিক করার পরে পরবর্তী এখানে টোটাল ডিডাকশন এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে ATC আমরা ছাড় নেব, তো ATC যে ছাড়গুলি আছে সেগুলি এখানে বসিয়ে দেব এবং ATDTA আমরা ছাড় নেব সেটি তার জন্য এখানে ইয়েস করব, অর্থাৎ সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং আরও যে ডিডাক্টগুলি আছে 1019 টাকা সেটি এখানে বসাবো। তারপরে এখানে কন্টিনিউ অপশনে আমরা ক্লিক করে দেবো। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে ATD মেডিক্লেম আমাদের নেই, দরকার নেই, তো আমরা ATDTA ইন্টারেস্ট ফর সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্টে আমরা এখানে টাকাটি বসাবো, বসিয়ে এটাতে অ্যাড করে দেব। এখানে ওয়ার্নিং মেসেজ আসবে, অসুবিধার কোনো কারণ নেই, এখানে অ্যাড করে দেবেন। অ্যাড করে দেওয়ার পরে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দেব। এবার ট্যাক্স পেজ, ট্যাক্স পেজে ক্লিক করার পরে এখানে যে আমাদের প্রথমে যে মেসেজটি আসছে, অর্থাৎ টোটাল ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স TDS, অর্থাৎ আপনার যদি স্যালারি থেকে TDS কেটে নেয় তাহলে এটাতে ক্লিক করতে হবে, শো ডিটেলসে গিয়ে দেখতে হবে। আর ডিটেলস অফ ট্যাক্স ডিডাক্ট সোর্স TDS, অর্থাৎ ইনকাম ফ্রম আদার দেন স্যালারি, যেটা আমার টাকাটি কেটেছে 352 টাকা, সেটি এখান থেকে শো ডিটেলস করব। শো ডিটেলস করলে এখানে দেখতে পাবেন
2022-এ কোনো টাকা কাটেনি কিন্তু ওখানে শো করছে। ভেরিফাই ইওর ট্যাক্স পেড ডিটেলস, এখান থেকে কনফার্ম করে দেব। কনফার্ম করার পরে ট্যাক্স লাইবিলিটি এখান থেকে কনফার্ম করব। কনফার্ম করার পরে এখানে প্রসিড অপশনে আমরা ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পরে এখানে প্রিভিউ রিটার্নটাকে আমরা একবার চেক করে নেব। এখানে টিক বক্সে টিক মার্ক দেব। দেওয়ার পরে প্রসিড টু প্রিভিউ এ ক্লিক করব। ক্লিক করার পরে সব কিছু ঠিকঠাক থেকে থাকলে এখান থেকে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করে দেব। এখানে দেখা যাচ্ছে ভ্যালিডেট কমপ্লিট টু এরর। এবার আমরা কি করব, এইখানে যেখানে এরর দেখাচ্ছে সেখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করে সেই সমস্যাটি দেখা যাচ্ছে। কোন সমস্যাটি? যেটি আমার ইনকাম অফ আদার সোর্স আরডি এবং এফডির ইন্টারেস্ট তার উপরে কত টাকা কেটেছে সেটি। এখানে দেখতে পাচ্ছেন টেন নাম্বার এত, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এখান থেকে ট্যাক্স ডিডাকশন কত টাকা আমি পেয়েছি। এখানে যে আমার 26 AS আছে, সেই 26 AS-টি আমি দেখে নেবো একবার। 26 AS-এ 352 টাকা, 352 টাকা এখানে দিয়ে দেবো। দেওয়ার পরে এখানে ট্যাক্স ডিডাকশন, এখানে কোনো রকম ট্যাক্স ডিডাকশন করেনি অর্থাৎ জিরো, এখানে জিরো দেবো। তারপর TDS ক্লেমও জিরো। দেওয়ার পরে এখানে সেভ দেব, কিন্তু সেভ নেবে না, এখানে এরর দেখাচ্ছে প্লিজ এন্টার ট্যাক্স ডিডাক্ট। অর্থাৎ এখানে কিন্তু আমি যদি 1 টাকাও দিয়ে দিই কিন্তু এটা নিয়ে নেবে, কিন্তু আমার তো 1 টাকা কাটেনি। তো আমাদের এই সমস্যার সমাধান কী করে করব, তার জন্য আমাদের যেটি করতে হবে, এই যে ক্যান্সেল অপশন আছে এই ক্যান্সেল অপশনে চলে যাব। ক্যান্সেল অপশনে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন প্রথমটি হচ্ছে যদি আপনার স্যালারি থেকে TDS কাটে তাহলে আপনি এখানে শো ডিটেলস করে এখানে যেতে পারেন। যেহেতু আমার এটি আরডি এবং এফডির ইন্টারেস্ট পেয়েছি সেখান থেকে TDS কেটেছে তার জন্য এই মেসেজটি শো করছে, কিন্তু আমার এখানে কোনো রকম TDS কাটেনি, সেই জন্য এখানে আমি কি করব, এই যে দ্বিতীয় নাম্বার অপশনটি ডিটেল অফ ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স TDS ফ্রম ইনকাম আদার দেন স্যালারি, তো আমরা এই শো ডিটেলসে ক্লিক করব। শো ডিটেলসে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে সেই ট্যান নাম্বার সেম এবং ইউনিয়ন ব্যাংকের যে নাম সেটি এখানে শো করবে, এবং গ্রস রিসিভ এখানে দেখতে পাচ্ছেন ইয়ার ঠিকঠাক শো করছে এবং কোনো রকম ট্যাক্স কাটেনি, ট্যাক্সের এখানে জিরো আছে। এবং এটাতে আরও কনফার্ম হওয়ার জন্য আমি কি করব, আমার যে AIS আছে সেই AIS-টাকে একবার ডাউনলোড করে দেখে নেব। তো AIS-টি আমি ডাউনলোড করে রেখেছি আগে থেকে, তো এটাকে আবার একবার চেক করে নেব। এই যে সেই আমার AIS-টি, এই AIS-এ এখানে দেখা যাচ্ছে অ্যামাউন্ট আমি ক্রেডিট করেছি 352 টাকা, কিন্তু কোনো রকম TDS কাটেনি। তাহলে আমি দুই রকমভাবে কনফার্ম হয়ে গেলাম, একটি হচ্ছে AIS এবং 26 AS, দুই রকমভাবেই দেখে নিলাম, কোনো রকম আমার TDS ডিডাক্ট করেনি, আমি আরও কনফার্ম হয়ে গেলাম। এবার আমাদের যেটি করতে হবে এই সমস্যাটাকে সমাধান করার জন্য, এখানে যে টিক বক্স দেখতে পাচ্ছেন এই টিক বক্সে টিক মার্ক দেবেন। দেওয়ার পরে এটাকে আমরা ডিলিট করে দেব। এখানে আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু ডিলিট, এখানে ইয়েস করে দেবো। ইয়েস করে দেওয়ার পরে এখানে কনফার্ম বটনে আমরা ক্লিক করব। কনফার্ম বটনে ক্লিক করে পরপর যে ট্যাবগুলি আছে সমস্ত কিছু কনফার্ম হয়ে যাবে এবং প্রসিড অপশনে আমরা ক্লিক করব। প্রসিড অপশনে ক্লিক করার পরে প্রিভিউ রিটার্ন যে অপশন আছে এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে আবার প্রসিড টু প্রিভিউ করে একবার দেখে নেব। সমস্ত কিছু ঠিকঠাক দেখে নেওয়ার পরে এখান থেকে প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করব। ভ্যালিডেশন সাকসেসফুল হয়ে গেছে। এবার আমরা যেটি করব, প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করব। প্রসিড টু ভ্যালিডেশনে ক্লিক করার পরে এখানে আপনার কাছে রেকমেন্ডেড করবে ই ভেরিফাই নাও, এখানে ক্লিক করবেন। করার পরে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পরে এখানে প্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন যে আই উড লাইক টু ভেরিফাই ইউজিং OTP মোবাইল নাম্বার রেজিস্টার উইথ আধার, অর্থাৎ আধারের সাথে যে আপনার মোবাইল নাম্বারটি আছে সেই নাম্বারটি দিয়ে এখানে আপনি ভেরিফাই করবেন। এখানে ক্লিক করব, কন্টিনিউ করব। কন্টিনিউ করার পরে এখানে আই এগ্রিতে টিক মার্ক দিয়ে এখানে জেনারেট আধার OTP-তে ক্লিক করব। করলে আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বারে 6 ডিজিটের একটি OTP যাবে। OTP-টি ঠিকঠাক বসে দেওয়ার পর এখানে যে ভ্যালিডেট অপশন আছে এই ভ্যালিডেট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই এখানে কনফার্ম সাবমিশন অফ রিটার্ন এখানে আপনাকে শো হবে, অর্থাৎ আপনার কাছে আবার জানতে চাইবে, তো এখান থেকে আপনি জাস্ট এটাকে সাবমিট করে দেবেন। সাবমিট করলেই এখানে দেখাবে ইউ হ্যাভ সাকসেসফুলি ফিল অ্যান্ড ভেরিফাই ইউর রিটার্ন, এবং আপনার সেই রেজিস্টার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে একটা SMS যাবে। আপনি এখানে গো টু ড্যাশবোর্ড করে কিন্তু এখানে দেখতে পাবেন যে ফিল সাকসেসফুলি হয়ে গেছে। এর পরবর্তী স্টেপগুলি ধীরে ধীরে ইনকাম ট্যাক্সের ডিপার্টমেন্ট এটি পরবর্তীতে ফিল আপ হয়ে যাবে অটোমেটিক্যালি,
এইভাবে কিন্তু আপনি এই ধরনের সমস্যার সমাধান করতে পারবেন খুব সহজেই, ঠিক এই বুদ্ধিটি প্রয়োগ করে। আর সেই সঙ্গে সঙ্গে আজকের ভিডিওটি এই পর্যন্তই, কথা হচ্ছে পরে নেক্সট কোনো একটা আপডেট নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবেন, নমস্কার।